হ্যালো, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে একটা ভাই রিসেন্টলি অনেকগুলো কমেন্ট করছেন এবং জানতে চাইছেন যে ভাই সৌদি আরবে কফি শপ বা রেস্টুরেন্টে বাংলাদেশিরা ম্যানেজার পোস্টে জব করতে পারবে কিনা, বা এর থেকে বড় পোস্টে অপারেশন ম্যানেজার, ডিরেক্টর, তো এরকম পজিশনে বাংলাদেশিরা জব করতে পারে কিনা। তো এক কথা যদি আমি জবাব দিই, হ্যাঁ পারে, বাট কিভাবে? এবং যদি পারেও তাহলে কি কি যোগ্যতা প্রয়োজন? ধরেন একটা ব্রাঞ্চ ম্যানেজার রেস্টুরেন্টের, তো তার কি কি যোগ্যতা হলে সে ব্রাঞ্চ ম্যানেজার হতে পারবে বা কফি শপে ব্রাঞ্চ ম্যানেজার হতে পারবে? তো চলেন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো ভিডিওটা একটু বড় হইতে পারে, একটু ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন তাহলে আশা করি অনেক উপকার হবে। তো আমার এই রেগুলার ভিডিও যারা দেখেন এই চ্যানেলে, আমি অনেকদিন যাবত ভিডিও করতেছি এবং প্লে লিস্টে গেলে দেখবেন যে রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ ওয়ার্ল্ড ব্লগ নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে যদি যান তাহলে আমার রেস্টুরেন্টের ভিডিও গুলো পাবেন। আমি রেস্টুরেন্টে 4 বছর যাবত হচ্ছে আমি ম্যানেজারের দায়িত্বে ছিলাম। তো কিভাবে হয়েছে, হঠাৎ তো আর আমাকে দেয়নি। আমি যখন আসছি, আসার পর আমি 1200 রিয়ালে বেতনে কাজ করছি প্রথম অবস্থায়। হচ্ছে 2 মাসের ট্রেনিং প্রশিক্ষণ নিছি, নেওয়ার পর আমার কফি রেস্টুরেন্ট দিছে। রেস্টুরেন্ট দেওয়ার পর ওইখানে মানে ওয়াশরুম ক্লিনিং থেকে গ্লাস ক্লিনিং, ফ্লোর ক্লিনিং সব করছি। করার পর আমাকে দিল হচ্ছে ড্রেসিং টেবিলে, ওইখানে হচ্ছে স্যান্ডউইচ বানাইতে হইতো। স্যান্ডউইচ বানালাম, কাজ শিখলাম A to Z। তো স্যান্ডউইচ, বার্গার, এগুলো সব কিছু বানাইতে পারতাম ফাস্ট ফুড রেস্টুরেন্টে। তো ওইটা যখন দেখার পর আমার কাজের স্পিড দেখছে, আমার স্মার্টলি চলাফেরা দেখছে, তো এটা দেখার পর ভাবলো যে সে আমাকে ক্যাশিয়ার বানাবে। তারপর হচ্ছে ক্যাশিয়ারের প্রশিক্ষণ দিল, ক্যাশিয়ারে গিরি করলাম 6 মাসের মতো। তো ওই টোটালি 1 বছর যখন ওই ব্রাঞ্চটা খোলার 1 বছর পর তার প্রচুর পরিমাণ লাভ হয়। যেরকম প্রতিদিন 15,000 রিয়াল, 20,000 রিয়াল সেল হইতো, যা বাংলাদেশি টাকা এখনকার হিসাব করলে 6 লাখ 7 লাখ টাকা সেল হইতো প্রতিদিন, ঠিক আছে? তারপর 1 বছর পর সে নতুন একটা ব্রাঞ্চ খুলে ফেলে হচ্ছে জেদ্দা। তো জেদ্দা একজন মজিদ ম্যানেজার দরকার। তো সৌদিরা হচ্ছে বিশ্বস্ত লোক এবং যে পারবে তাকেই দেয়, ঠিক আছে? তো আমাকে পাঠালো জেদ্দা এবং আমার সাথে আরো 4 জন পাঠালো, এবং কোম্পানি থেকে লোক আনলো কিছু আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো ওইখানে আমাকে 2 মাস ম্যানেজারের প্রশিক্ষণ দেয়। আসলে ম্যানেজার হতে গেলে কি কি যোগ্যতা লাগে এখন কথায় আসে যে এরকম, তো ম্যানেজার হতে গেলে আপনার প্রথমত এক্সপিরিয়েন্স এর লোক প্রয়োজন। আপনার মাস্ট বি মোটামুটি ইংলিশ জানতে হবে, কম্পিউটার দক্ষতা জানতে হবে, এক্সেল অ্যামাজন এর কাজ জানতে হবে, এবং আরবি ভাষাটা তো অবশ্যই জানতে হবে, যেহেতু আপনি আরবিতে সৌদি আরবে আরবির সাথে কথা বলবেন, আর আরবিয়াদের সাথে কথা বলবেন। তো আপনার কাজটা মূলত জানতে হবে। আপনি মনে করেন যে একটা প্রতিষ্ঠানে আপনি দায়িত্বে থাকবেন, ওই প্রতিষ্ঠানের ছোট থেকে বড় A to Z আপনার কাজ জানতে হবে। আপনার ধরেন যে আপনার পিছনে আপনার আন্ডারে যে কাজ করবে সে যদি ভুল করে, আপনি যদি কাজ না জানা থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সে ভুলটা করছে? ফুড সেফটির উপর আপনার নলেজ থাকতে হবে, যে আপনার একটা ফ্রিজে কাভার রাখছেন কতদিন রাখতে পারবেন, একটা ফ্রিজে কাভার নর্মালি চিলার যে ফ্রিজ গুলা বলা হয়, তো ওইগুলোতে আপনি কতদিন খাবার রাখতে পারবেন, কত ডিগ্রি সেলসিয়াস খাবার রাখতে পারবেন, এই সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। যারা ফুড ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করেন তাদের বিষয়ে চৌন্নর বিষয়, বাট যারা এক্সপিরিয়েন্স থেকে হয় তারা এটা অলরেডি জানে। আমি যেহেতু আগে পিছনে কাজ করছি, আমরা যখন ফ্রিজে খাবার রাখতাম বা সস একটা ফ্রিজে রাখতাম, সস এর ডেট দিতে হয় কতদিনের ডেট দিতে হয়, হ্যাঁ, তো A to Z এগুলো চেক করা হয়তো। তো এগুলো থেকে অভিজ্ঞতার মাধ্যমে আমি 4 বছর প্রায় ম্যানেজার করি। তারপর লাস্ট আমার কফি শপ আমার কফি রেস্টুরেন্টে বিক্রি করে দেয়, যার ফলে এখন বর্তমানে আমি কফি শপে আছি। কফি শপ আমার কফি শপে কাজ শিখেছে। আমার কফিলে প্রায় উমের ছিল প্রায় 100+, তার হচ্ছে পেট্রোল পাম্প ছিল, রেস্টুরেন্ট ছিল, কফি শপ ছিল 32টা কফি শপ, আর রেস্টুরেন্ট করেছিল 3টা। তো 3টাই সেল করে দিয়েছে, বিজনেস ডাউন, আর একটু পুরোনো মধ্যে একটু বিজনেস ডাউন গেছে, প্রবলেম হয়েছিল। তো যাই হোক, তারপর এখানে আসছি। তো এখানে আসার পর আমি কাজ শিখলাম। তো এখানে কফি শপে কিন্তু 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আইডি কফি শপ, একটা হচ্ছে আপনার বারিস্তাদের কফি শপ। তো এই আর কি, মূলত একদম ম্যানেজার হতে গেলে আপনার কি কি প্রয়োজন এখন বুঝলেন, যে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মোটামুটি ভালো, ইংলিশটা মোটামুটি জানতে হবে, কারণ এক এক জায়গার মধ্যে এক একটা চলে। যেরকম আমি যেখানে আছি এখানে হচ্ছে ইংলিশটা খুবই কম চলে, ইংলিশে কাস্টমার আসে না। বাট আমি যখন জেদ দেখছিলাম, আমার 100টা কাস্টমার আসলে 20-25টা কাস্টমার ইংরেজিতে কথা বলতো, কারণ ওইখানে ট্যুরিস্ট আসতো, বাইরের দেশ থেকে লোক আসতো, আমেরিকা বা অন্যান্য দেশে আসতো, ইংলিশে কথা বলতো, আরবি বুঝতো না, তো ইংলিশে মোটামুটি কথা জানতো। কোথায় আপনাকে দেয় তো বলা যায় না, ঠিক না? তারপর কম্পিউটারে জানতে হবে, কারণ আপনার ইনভেন্টরি মানে আপনার যে
এই আইটেম আছে, আইটেম গুলো হিসাব রাখতে হবে, তারপর ক্যাশ হ্যান্ডেলিং এ এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার এখানে হাজার হাজার রিয়েল আপনাকে কাছে থাকবে, তো এটার দায়িত্ব সহকারে রাখতে হবে, সততার সাথে কাজ করতে হবে। তো এই আর কি, আর ফুড সেফটিটা হচ্ছে মেন, কারণ সৌদি আরবে হচ্ছে ফুডের আপনার খাবারের মধ্যে যদি একটা চুল পাই বা একটা মাছি পাই তাহলে আপনাকে বলে দেওয়ার মধ্যে কমপ্লেন করা হয়। সৌদি আরবে একটা প্রতিষ্ঠান আছে যে বলে দিয়ে নাম, তো ওইটাতে কমপ্লেন করলে ওরা একদিন পর বা সাথে সাথে চলে আসে ডকুমেন্ট নিয়ে, তারপর জরিমানা আসে 500 রিয়াল 1000 রিয়াল এরকম, যা বাংলাদেশের 15,000 থেকে 30,000 টাকার মতো জরিমানা আসে। আরো বেশি আসে যদি ক্রাইমটা একটু বড় হয় তাহলে আরো বেশি পরিমাণ জরিমানা চলে আসে। তো এই সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। তো জি ভাইটা আমাকে কমেন্ট করছিলেন, উনি আমাকে বলছেন যে কষ্ট হলেও ভাই একটা ভিডিও দিয়েন, তো তার জন্য হচ্ছে আজকের ভিডিওটি। তো আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেলেন। আর মেন কথা হয়েছে, আমি যে কোম্পানিতে কাজ করছিলাম শর্মাকিং, আমার কফিল হচ্ছে ফ্রান্সাইজ ব্রাঞ্চ নিছিল আর কি, ওই কোম্পানি থেকে চুক্তিভাবে 5 বছরের জন্য নিছিল, ঠিক আছে। তো ওই কোম্পানিতে যারা মেন মেন মদির আছে সবগুলো হচ্ছে বাংলাদেশি, অ্যাকাউন্টিং ম্যানেজার বাংলাদেশি, অপারেশন ম্যানেজার ছিল জর্ডানি, আর মেন অফিসের যে ডিরেক্টর ছিল তো উনি ছিল হচ্ছে বাংলাদেশি, এবং এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার সবাই ছিল বাংলাদেশি আর ইন্ডিয়ান। সো আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনার অভিজ্ঞতা থাকলে আপনিও হতে পারবেন, বাট এটা নির্ভর করে হচ্ছে আপনি কোথায় কাজ করতেছেন, কোথায় দেখতেছেন। বাংলাদেশিদের সাথে কাজ করলে